বাজারে সত্যনারায়ণ পার্কের সামনে অনুষ্ঠিত হয়ে গেল জোড়াসাঁকোর লিট্টি চোখা উৎসবে। তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, যুব নেতা সৌম্য বক্সী, বিধায়ক স্মিতা বক্সী, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী সহ বহু বিশিষ্টরা। পড়শি রাজ্য বিহারের অতি জনপ্রিয় এই খাবারটি স্বাদ উপভোগ করতে এদিন লিট্টি চোখা মহোৎসবে হাজির হয়েছিলেন অসংখ্য সাধারণ মানুষ। এদিনের মহোৎসবের আয়োজক রঘুনাথ আগরওয়াল ও ভোলানাথ আগরওয়াল জানান, লিট্টি চোখা মূলত বিহারের খাবার হলেও সম্প্রতিকালে শহর কলকাতাতেও এই খাবারের চাহিদা ক্রমবর্ধমান। সুস্বাদু এই খাবারটি এখন অনেক বাঙালির নিয়মিত খাদ্য তালিকায় প্রবেশ করেছে। সে কথা মাথায় রেখেই ইহান উৎসবের আয়োজন। ब्यूरो रिपोर्ट, चैनल 10।